শীতের আমি যে মেলায় আনন্দ করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। শীতের আমি যে মেলায় আনন্দ করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। বন্ধুরা, আমাদের সকলের প্রিয় রাধিকা, তাকে দেখা গেল হস্তশিল্প মেলায়। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকবারের মতো এবারও ইকো পার্কে হচ্ছে হস্তশিল্প মেলা, আর সেখানেই পৌঁছে গিয়েছেন স্বস্তিকা দত্ত। কিনে নিচ্ছেন তার প্রিয় অনেক সামগ্রী। দেখা গেল হাওয়াই মিষ্টির স্বাদ নিতে স্বস্তিকাকে, আবার কখনো ঘুরে ঘুরে দেখছেন তিনি মেলা, আবার প্রয়োজনীয় কিছু সামগ্রীও কিনতে দেখা গেল তাকে। ফুল থেকে শুরু করে হস্তশিল্পের নানান সামগ্রী কিনে ব্যাগ ভর্তি করে বাড়ি ফিরলেন পর্দার রাধিকা। আপনারা দেখছেন ইকো পার্কের হস্তশিল্প মেলায় ঘুরে বেড়াতে স্বস্তিকা দত্তকে। শীতের আমেজ গায়ে মেখে মেলার আনন্দ নিচ্ছেন স্বস্তিকা। কালো রঙের পুলোভার, খোলা চুল, আবার মুখে রয়েছে মাস্ক, ব্লু জিন্সে স্বস্তিকা পৌঁছে গেছেন মেলায়। আর সেখানে যে চুটিয়ে মজা করছেন তা বোঝা যাচ্ছে এই ভিডিওটিতে। লেন্স বন্দি করলেন মেলা ভ্রমণের নানান মুহূর্ত। বন্ধুরা, বর্তমানে ধারাবাহিক থেকে একটু বিরতি নিয়েছেন স্বস্তিকা, মন দিয়েছেন ফটোশুটে এবং ওয়েব সিরিজে। অভিনেত্রী যে দারুণ ব্যস্ত অন্যান্য কাজে তা তো আমরা জানি, তবে নিজের জন্য সময়টা বার করে এবার মেলা ভ্রমণে অভিনেত্রী স্বস্তিকা। কেমন লাগলো স্বস্তিকার এই মেলা ঘোরার নানান মুহূর্ত জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে। আর আপনারাও শীতের আমেজে পৌঁছে যেতেই পারেন হস্তশিল্প মেলা ইকো পার্কে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।